الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد هدات النحو أونلاين دروسের طلاب کرام السلام عليكم ورحمة الله আমাদের ধারাবাহিক আলোচনা হরফের বিভিন্ন প্রকার ব্যাপারে আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা হুরুফু তামবিশ থেকে আলোচনা শুরু করব আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করতেছি মুসান্নাফ রহমাতুল্লাহ বলেন ফসলুন হুরুফু তামবিহে সালাসাতুন আলা ওয়া আমা ওয়া হা উদিয়াত লে তামবিহিল মুখাতাবে লে আল্লাহ ইয়াফুতাহু শাইউ মিনাল কালামে হুরুফু তামবি হুরুফ এটা হরফুনের বহুবচন তামবিহুন এটা বাবে তাফিলের মাসদার তামবি শব্দের অর্থ হলো সতর্ক করা হুঁশিয়ার করা তো মুসান্নাফ বলছেন হুরুফু তামবিহে সালাসাতুন হুরুফে তামবি তিনটে আলা আমা হা উদিয়াত এই তিনটি হরফে তাম্বিকে গঠন করা হয়েছে লে তাম্বিহিল মুখাতাবে মুখাতাবকে সম্বোধিত ব্যক্তিকে হাজের ব্যক্তিকে সতর্ক করার জন্য লে আল্লা ইয়াফুতাহু যেন ফুত না হয়ে যায় ছুটে না যায় সাইয়ু মিনাল কালামে কালামের বক্তব্যের কোনো বস্তু অর্থাৎ হরুফে তাম্বিকে বানানেওয়ালা বানাইছে যে মুখাতাব অর্থাৎ হাজের ব্যক্তিকে সতর্ক করার জন্য যে ব্যক্তি যে কথা বলবে কথার মধ্যে কোনো কিছু যেন ছুটে না যায় এটা যেন যথাযথ কী করে এটাকে আমল করে ওই ব্যাপারে যেন সতর্ক হয় ফা আমা ওয়া ফা আলা ওয়া আমা লাইয়াত খুলানে ইল্লা আলাল জুমলাতিল ইসমিয়াতে এখন মুসানামতুল্লাহ বলেন আলা এবং আমা এই দুইটি হরফে তাম্বি লাইয়াত খুলানে এই দুইটি প্রবেশ করে না ইল্লা বরং প্রবেশ করে আলাল জুমলাতিল ইসমিয়াতে জুমলে ইসমিয়ার উপরে অর্থাৎ আলা এবং আমা এই দুইটি হরফে তাম্বি জুমলায় ইসমিয়ার উপরে প্রবেশ করে জুমলায় ইসমিয়ার পূর্বে আসে হ্যাঁ জুমলা ইল্লা আলাল জুমলাতে ইসমিয়াতে কানাত সাইডে কি হোক জুমলায় ইসমিয়া হোক না হবু কাউলুহু তাআলা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন আলা আলো কি হুঁশিয়ার সাবধান ইন্নাহুম হুমুল মুফসিদুন তাহারাই হলো ফাসাদ সৃষ্টিকারী হ্যাঁ তারাই হলো কি হ্যাঁ দুষ ফাসাদ সৃষ্টিকারী বিভ্রান্ত সৃষ্টিকারী তো এখানে দেখো ইন্নাহুম হুমুল মুফসিদুন ইন্না হইল হরফা মুশাব্বাহ বিল ফিল হুমডা হইল এসমে ইন্না এই হুমডা হইল হুমে জমিটা হলো জমিরে ফাসেলা জমিরে কি আমরা কিন্তু পড়েছি যে খবর যদি মারেফা হয় তাহলে এই মুক্তাদা এবং খবরের মধ্যখানে জমিরে ফাসেলা লওয়া হয় জমিরে মুন ফাসেল কী লওয়া হয় ফাসেলা লওয়া হয় কী কী কারণে এই কারণে যে মুক্তাদা এবং খবর এটাকে যেন মাউসুফ সিফত হিসাবে যেন তুর্কিবের মধ্যে না করা হয় এই জন্য হুমডা কি এটা হলো জমিরে ফাসেলা আল মুফসিদুনা এটা হইলো খবর তো হুম হইলো হুমেলু কি এসমে ইন্না আর আল মুফসিদুন হইল খবরু ইন্না এসমি ইন্না খবরু ইন্না মিলে জুমলায়ে এসমিয়া তো এই আলা যেটা এটা হলো কি হরফে গাইরে আমেলা হরফে গাইরে আমেলা এটা কেন আনা হয়েছে তাম্বি সতর্ক করার জন্য এই তাহারাই হলো কি দুষ্কৃতিকারী বুঝেছিনি তো এই যাদেরকে সম্বোধন করে বলতেছে তারা যেন তাহাদের থেকে কী থাকে সতর্ক থাকে তাদের থেকে কী থাকে সত দূরে থাকে তাদের ব্যাপারে যেন সতর্ক থাকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলছেন
अला इन्ना औलियल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। तो एखाने बोलछेन हाँ सावधान सतर्क अला इन्ना औलियल्लाहि हाँ निश्चय कि आल्लाहर जरा प्रिय बंधु ला खौफुन अलैहिम वला हुम यहज़नून तादेरके जन साधारण व्यक्ति मने ना करा हय आल्लाहर उलिदेरके तादेर साथे जन मानुष ভালো ব্যবহার করে তাদের সাথে তাদেরকে যেন মানুষ মহব্বত করে ভালো হ্যাঁ এই জন্য বলছেন তাদের সাথে যেন দুশ্মনী না রাখে হুম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবং হাদিসে রয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। হ্যাঁ এই যাহারাই উলিদের সাথে দুশ্মনী রাখে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের সাথে দুশ্মনী করেন। তো আল্লাহ যদি কারোর সাথে দুশ্মনী করেন তাহার দুনিয়া এবং আখেরাতে কোনো কি নাই কোনো প্রকারের পরিত্রাণ নাই। তো যা হোক ওয়াকাউলু শায়ের এবং কবির বক্তব্য শের আমা ওয়াল্লাজি আবকা ওয়া আদহাকা ওয়াল্লাজি আমাতা ওয়া আহিয়া ওয়াল্লাজি আমরু হুল আমরু। এখানে আমা এটা কি হরফে তাম্বি এখানে কি করা হয়েছে সতর্ক করা হয়েছে ওয়াল্লাজি ওয়াডল ওয়াই কসমিয়া আল্লাজি যিনি আল্লাজি যিনি আবকা কি করেন কাঁদান ওয়া আদহাকা এবং কি করে হাসান ওয়াল্লাজি এবং শপথ ওই আল্লাহর যিনি আমাতা মৃত্যু দান করেন ওয়াহিয়া জীবন দান করেন ওয়াল্লাজি আমরুহুল আমরু এবং ওই সৎ ওই ওই আল্লাহর শপথ হ্যাঁ যিনি যা আমরুহুল আমরু যার আদেশেই আদেশ যার আদেশে কি অর্থাৎ তাহার আদেশের উপরে আর কোনো আদেশ হইতে পারে না তাহার আদেশই হইল কি কার্যকর আদেশ। তাহলে এখানে আমা ওয়াল্লাজি এই আমাটা কার উপরে আছে আল্লাহ আল্লাজি ওয়াল্লাজি আবকা ওয়াদহাকা হ্যাঁ ওয়াদহাকা এখানে জুমলে ইসমের উপরে আসছে আও ফেলিয়াতান যে আমা এবং আলা এই দুইটি হরফে তাম্বি কিসের উপরে আসে জুমলে ইসমের উপরে আসছে বলছে দুইটার দুটার উদাহরণ দেওয়া হয়েছে একটা কালামুল্লার দ্বারাতে আর একটা কবির উক্তির দ্বারাতে আও ফেলিয়া তান অথবা কী হবে ফেলিয়া জুমলে ফেলিয়ার উপর দিয়ে আসবে নাহবু আমা লা তাফাল হে আমা আমার তো কি সতর্ক লা তাফাল তুমি কি করিও না আমা লা তাফাল এখানে দেখো লা তাফাল এটা কি জুমলায় ফেলিয়া তো জুমলায় ফেলিয়ার উপর দিয়ে আসছে যে তাই একজন ব্যক্তি মনে করো একটা খারাপ কাজ করতেছে খারাপ কাজ করতে আসে আরে তুমি তাহাকে সতর্ক করে বলতে যে আমা লা তাফাল হে সতর্ক তুমি কি করো না এই কাজ করো না। এরপরে ওয়া আলা লা তদরিব আলা লা তদরিব একজন ব্যক্তি একজনকে প্রহার করতেছে অন্যায়ভাবে তাহলে তুমি তাকে সতর্ক করে বলছে যে আলা লা তদরিব সাবধান হ্যাঁ তুমি প্রহার হ্যাঁ করো না। তো এই জন্য যেটা আলা এবং আমা হরফে তাম্বি এটা জুমলায় ইসমের উপর দিয়েও আসতে পারে জুমলায় ফেলের উপর দিয়ে আসতে পারে দোনোটার উদাহরণ মুসানাবতুল্লাহ দিয়েছেন। ওয়া সালিসু তৃতীয় কোনটা এই তৃতীয় হইল আলা আমা হা তৃতীয়টা কোনটা হা তিনটা তো হ্যাঁ হরফে তাম্বি তৃতীয় হইল হা ওয়াল সালিসু হা তাদুখুলু আলাল জুমলাতে ইসমিয়াতে এটা জুমলায় ইসমিয়ার উপর দিয়ে আসে নাহাবু হা জাইদুন কয়মুন হা সাবধান জায়েদ দণ্ডায়মান ঠিক আছে তো এই হা এটা কিন্তু হা যেটা হরফে তাম্বি এটা 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 গাইরে আমেলা তোর কি মধ্যে শুধু বলে দিতে হবে কি হ্যাঁ না হা হরফে তাম্বি হ্যাঁ গাইরিয়া মেলা জাইদুন হলো মুফতাদা কাইমুন হলো খবর মুফতাদা খবর মিলে জুমলে ইসমিয়া ওয়াল মুফরাদে নাহাবু হাজা ওয়া হা উলাই মুসানাবতুল্লাহ তো প্রথম বলছেন যে হাটা জুমলে ইসমিয়ার উপর দিয়ে আসে এবার বলছেন ওয়াল মুফরাদে এবং লবজে মুফরাদের পূর্বেও হায়ে তাম্বি আসে
যেমন হাজা, আমরা কিন্তু পূর্বেও জেনেছি হাজার মধ্যে এই হাটা হইল কি হায়তাম্বি, আর জাডা হইল এসমে ইশারা, নাকি আমরা পড়ছি আগে কিন্তু। তো এই জন্য এটা জাডা এটা কি মোফরাদ না মোরাক্কাব? মোফরাদ, একক শব্দ। হা উলাইয়ের মধ্যে হা উলাই, হ্যাঁ হা উলাইয়ের মধ্যে হাটা হইল হায়ে তাম্বি উলাই, হ্যাঁ হা উলাই, যেমন হা উ লাই, এটা মধ্যে কি এই হাটা হইল হায়ে তাম্বি। হা এই যে হার মধ্যে আলিফ আছে নি, আছে হায়ের মধ্যেও খারাপ জবর জন আলিফ আছে, তে হা উলাই, হা উলাই, ঠিক আছে। তো এই হাটা হইল হায়ে তাম্বি। তাহলে জুমলায় এসমিয়ার পূর্ব হায়ে তাম্বি আসে এবং মুফরাদের পূর্বেও হায়ে তাম্বি আসে। ফসলুন হুরুফুন নেদায়ে খামসাতুন ইয়া ওয়া আয়া ওয়া হায়া ওয়া আয় ওয়াল হামজাতুল মাফতুহাতু। মুসান্নফ রহমতুল লেখন হুরুফে নেদা সম্পর্কে আলোচনা শুরু করছেন। হুরুফুন নেদা, নেদা উন শব্দটা কি? নিদা উন, এটা বাবি নিদা উন, বাবে কোন বাবের মাজদার ফেয়ালুনের ওজনে বাবে মোফালা, বাবে মোফালার, হ্যাঁ নিদা উন বাবে মোফালার মাজদার। তো হুরুফুন নেদায় খামসাতুন, হরুফে নেদা পাঁচটি, ইয়া আয়া হায়া আয় হামজায় মাফতু, অর্থাৎ আ সব হামজায় মাফতু কি আ, হামজার উপরে জবর দিয়া আ। এখন বলতে ফা আয় ওয়াল হামজাতু লিল কারিবে, আয় এবং হামজা, আয় এবং কি আয়, একটা হলো আয় একটা হলো কি হামজা, হামজা জবর আ, হ্যাঁ এই এই দুইটি হরফে নেদা ব্যবহার হয় লিল কারিবে, কার জন্য? কারিবের জন্য। দেখো এই ফার্স্টটা তো হরফে নেদা, হরফে নেদার মধ্যে এই দুইটারই কিন্তু হরফ কম, এই দুইটার কি এই এই দুইটার লেখতে হামজা তৈল একটা আর আয়টা কি দুইটা, এবং এটার মধ্যে কোনো কি নেই টানটুনও নাই, তাহলে এই জন্য কারিবের জন্য যেটা কি কারিব কোনটা না যেটা মোশারুন ইলে, মোশারুন ইলে যাহাকে আহ্বান করতেছে, যাকে কি আহ্বান করতেছে মোনাদা, মোনাদার মোনাদার যদি নিকটে হয়, মোনাদা যদি নিকটে হয় তাহলে কি দিয়ে করতে হবে আ এবং আয় দিয়ে তাহাকে আহ্বান করতে হবে। এখন আমরা এই আয় এবং আ এই দুই এই পাঁচটি হরফে নেদার মধ্যে এই দুইটার এই যে গঠন এটি কি একবারে অল্প না, একটার হলো একটা হরফ, একটা হরফ দিয়ে কি হরফে নেদা, আরটা হলো কি আয় দুইটা দিয়া হরফে নেদা। এই জন্য করিব যেটা হবে যেটাকে যেই মোনাদাটা কী হবে যাহাকে আহ্বান করাবে এটা যদি নিকট হয় তাহলে আ আয়। এরপরে ওয়া আয়া ওয়া হায়া, দেখো আয়া এবং হায়ার মধ্যে কটা অক্ষর, আ হামজা ইয়া আলিফ, হায়ার মধ্যে হা ইয়া আলিফ তিনটা, এই জন্য লিল বাইদে, এই দুইটা শব্দ কিসের জন্য বাইদ, অর্থাৎ মোনাদাটা যদি দূরে হয় তাহলে এখানে দূর হইলে তো একটু টাইম নেয় করতেব, কী করতেব সে দূরে তাহলে তাকে একটু লম্বা আওয়াজটাকে লম্বা করে করতেব, সে কারণ তা নইলে তো সে শুনবে না, এই জন্য আয়া হায়া আছে না এইভাবে লিল বাইদে। ওয়া ইয়া আর একটু কি ইয়া, ইয়ার মধ্যে কটা দুইটি, ইয়ার মধ্যে দুইটি, লাহুমা উভয়ের জন্য, অত কি ইয়াটা কারিবের জন্য ব্যবহার হয় বাইদের জন্য ব্যবহার হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় মুনাব্বারায়, মদিনায় মুনাব্বারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা কি করিবের জন্য ব্যবহার হয় বাইদের জন্য হয় নাকি। আর কোনো একজন ব্যক্তি, কোনো একজন ব্যক্তি শারীরিকভাবে দূরে, রুহানিভাবে অথবা আমার যে ব্যক্তি আহ্বান করতেছে তা ওই ব্যক্তির যদি কী থাকে অন্তরের মধ্যে থাকে তাহলেও কি বলা যায় ইয়া দাঁড়াতে বলা যায়। তো এই বিষয়টা হরফে নেদা কোন সময় কারিব কোন সময় বাইদ এই ব্যাপারটাকে সুন্দরভাবে দুরুসুল বালাগাত হরফে নেদার ব্যাপারে আলোচনার মধ্যে সেখানে কি রয়েছে।
সেখানে রয়েছে যে একজন ব্যক্তি একবার নিজের কাছে রয়েছে কিন্তু তার সাথে মনের সম্পর্ক নাই, তাহলে এই ব্যক্তির সাথে মন ইয়া করতে তাকে নেদা দেওয়ার সময়, আহ্বান করার সময় করিবের শব্দ ব্যবহার না করে কি বাইদের শব্দ। আবার দেখা গেছে একজন ব্যক্তি শারীরিকভাবে দূরে কিন্তু আত্মিকভাবে কাছে, তাহলেও করিবেট কারিবেটটা ব্যবহার হয়। সেখানে ওইখানে যে দুরুসুল বালাগাতের মধ্যে, বালাগাতের যে কোনো কিতাবের মধ্যে হরফে নেদার বহসের মধ্যে এই সমস্ত এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা রয়েছে। তো এই বলতেছে ইয়াটা লাহুমা, লাহুম তো কি লিল কারিবে ওয়াল বাইদে, করিব এবং বাইদ উভয়ের জন্য কি করা হয় ব্যবহার করা হয়। ওয়ালিল মোতাওয়াসেতে এবং মোতাওয়াসেত তত কি মধ্যম, দূরেও না কাছেও না, তাহলে বুঝে গেল ইয়াটা এটা কি এটা হলো মোস্তারাক, কি মোস্তারাক কিসের জন্য, করিবের জন্য আসে, বাইদের জন্য আসে, মোতাওয়াসেতের জন্য আসে। ওয়াকাদ মাররা আহকামুল মুনাদা, যে কাদমাররা অতীত হয়েছে চলে গেছে, আহকামুল মুনাদা মুনাদার বিধিবিধান, মুনাদার এরাবের দিক দিয়ে কত প্রকার, চারি প্রকার আছে না, এই বিভিন্ন হ্যাঁ মুনাদা কোন সময় তারকিম করা যায় আছে আছে না, এই বিভিন্ন বিষয়গুলা কিতাবের যে মানসুবাতের প্রকারের মধ্যে কাদমাররা আলোচনাটা অতীত হয়ে গেছে, এই জন্য মোসান আবদুল্লাহ পুনরায় আর এর আলোচনা করেননি। ফসলুন হুরুফুল ইজাবে সিত্তাতুন, নাম ওয়া বালা ওয়া আজাল ওয়া জাইরি ওয়া ইন্না ওয়া ই। মোসান্না প্রমুত্ত লেখন হুরুফুল ইজাব, ইজাবের ইজাবত্ব কি সারা দেওয়া, ইজাবত্ব কি একজনে কাউকে আহ্বান করছে, তে আহ্বানের সারা যে দেওয়াটা এটার কি বলা হয় ইজাব। হ্যাঁ তো হুরুফুল ইজাবে সিত্তাতুন, ইজাবের বা সারা দেওয়ার হরফ হলো ছয়টি, নাম বালা আজাল জাইরি ইন্না ই, কয়টি এই ছয়টি। আম্মা নাম ফালে তাকরিরে কালামিন সাবিকিন মুসবাতান কানা আও মানফিয়ান, এখন এই ছয়টি হরফি ইজাব সবগুলা এক হিসেবে ব্যবহার হয় না, এক একটা এক এক অর্থে ব্যবহৃত হয়। তো এখন বংশানাবুতুল্লাহ বলেন ফা আম্মা নাম, নাম যেই হরফি ইজাবটা এটা ব্যবহার হয় কি লে তাকরিরে কালামিন সাবিকিন, তাকরির লে অর্থের জন্য, তাকরির তো কি সাব্যস্ত করা, তাকরির তো কি সাব্যস্ত করার জন্য প্রতিষ্ঠা করার জন্য, কালামিন সাবিকিন পূর্ব কালাম, পূর্বের বাক্য, কালামত কি বাক্য, সাবেক তো কি আরে সাবেক তো পূর্বের কয় না, সাবেক চেয়ারম্যান আর তো কি পূর্বের চেয়ারম্যান, হ্যাঁ সাবেক এটা আরবি শব্দ, কালামিন সাবিকিন মুসবাতান কানা আও মানফিয়ান, সাইডা মুসবাত হোক হাসুসুক হোক আও মানফিয়ান অথবা কি নাসুসুক হোক, অর্থাৎ পূর্বের বাক্য এটা হাসুসুক হোক অথবা নাসুসুক হোক এইটাকে তাকরির করার জন্য কি করার জন্য, এটাকে প্রতিষ্ঠা করার জন্য, এটাকে সাব্যস্ত করার জন্য নাম শব্দটা ব্যবহার হয়। নাহবু আজা আ জাইদুন, আ যা আ জাইদুন, যেমন একজনে বলল আ যা আ জাইদুন, মোসান আবদুল্লাহ বলেছেন এই যে নাম, নাম হরফে ইজাব এটা পূর্বের যে বাক্য এটা যদি এসবাত হয় এসবাতকে এসবাতের মধ্যে বহাল রাখে, আর যদি নফি হয় নফিকে নফির মধ্যে বহাল রাখে, যেমন আ যা আ জাইদুন, জায়েদ কি এসেছে এটা কি এসবাত না নফি, এসবাত জায়েদ আ ওইল কি যা জাইদুন, জায়েদ কি এসেছে, এখন এটার উত্তরে যদি কি বলি নাম বলি অর্থ কি যা জাইদুন, জায়েদ এসেছে, হ্যাঁ পূর্বের যে এসবাত আছে এসবাতটাকে এসবাতের মধ্যে কী রাখা হয়েছে বহাল রাখা হয়েছে, তাকরির রাখা হয়েছে। এখন মা যা জাইদুন, জায়েদ কি আসে নেই এটা কি এসবাত না নফি, নফি, তাহলে নফির জবাবে যদি ইজাবে যদি আমি বলি যে নাম এটার অর্থ কি
হ্যাঁ মা যা যাইদুন জায়েদ কি আসে নাই তাহলে নফিটাকে নফির মধ্যে হ্যাঁ তাকরির রাখা হয়েছে হ্যাঁ বহাল রাখা হয়েছে আচ্ছা তুর্কি কিন্তু পূর্বের ময় আ কি ইস্তেফামিয়া যা ফেল জাইদুন ফাইল ফেল এবং ফাইল মিলে জুমলে ফেলিয়ে ইনশাইয়া ইনশাইয়া হামজা আছে আ মা যা ফেল আ হামজাটা কি ইস্তেফামিয়া গাইরে আমেলা এই জাইদুন হলো ফাইল ফেল ফাইল মিলে জুমলে ফেলে আর নামটা কি হবে এ নাম তো হলো হরফে ইজাব এটা কায় মোকামে যা আ জাইদুন কায় মোকামে কি এর নাম ওই আমরা কিন্তু প্রথম বলছি যে বাক্যের মধ্যে ফেলকে হজব করা জায়েজ আছে ফাইলকে হজব করা জায়েজ আছে বলছে ফেল এবং ফাইল উভয়টাকে হজব করা জায়েজ আছে এই নামের মধ্যে কি আছে হ্যাঁ মাশাল্লাহ ফেলও আছে ফাইলও আছে এই জন্য নাম যদি কয় যে নামের তরকিব করো কি করবা নাম হরফে ইজাব এটা কায় মোকামে যা জাইদুন নাকি যা ফেল জাইদুন ফাইল ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া কুলতা আমা ওয়া আমা যা আ জাইদুন কুলতা নাম এ জায়েদ কি আসে নাই তুমি বললা কি নাম হুম এরপরে মোসানব তুল্লা বলেন বালা এই হরফি ইজাবের একটা কি বালা তুখতাসু বে ইজাব বে মা নুফিয়া ইস্তেফামান বলতেছে এই বালাটা তুখতাসু এটাকে কি করা হয়েছে খাস করা হয়েছে বে ইজাবে ইজাবের জন্য মা নুফিয়া যাহা নুফি করা হয়েছে ইস্তেফামান প্রশ্ন করিয়া হ্যাঁ প্রশ্ন করিয়া যাহাকে নফি করা হয়েছে অস্বীকার করা হয়েছে হ্যাঁ নফি করা হয়েছে এইটাকে কি করার জন্য এইটাকে না এটাকে এটাকে প্রতিষ্ঠা করার জন্য এটাকে ইজাব করার জন্য এটা কি তুক্তাসবে ইজাবে মানুফিয়া ইস্তেফামান মানুফিয়া ইস্তেফামান যেমন কাকাউলিহি তালা যেমন আল্লাহর বাণী আলাস্তু বি রব্বিকুম কলু বালা কোরআনে কেরিমে আল্লাহ তালা বলেন দেখো আমরা আমরা দেখি আ লাস্তু আ এই হামজাটা কি হামজাই ইস্তেফামিয়া লাস্তু এটা কি এজবাত না নফি এটা কি নফি লাস্তু তো লাস্তু বে রাব্বিকুম আমি তোমাদের প্রভু নহে এখন আদি অর্থ কি বো আমি কি তোমাদের প্রভু নহে তাহলে এজবাত না নফি এটা কি নফি এটা কি নফি তো কালু বালা এই বালা যখন আসছে জবাবে কি আসছে বালা বালা অর্থ কি যেটা নফি আছে নফিটাকে এজবাত করা নফিটার কি তো এখানে বালা অর্থ কি বালা হইল আন্তা রাব্বুনা আন্তা এই আছে কি লাস্তু বে রব্বিকুম লাস্তু বে রব্বিকুম এই বালা দিয়ে কি বলছে নফিটাকে এজবাত করেছে নফিটা কি হ্যাঁ যদি নাও যদি এখানে যদি বালা না বলে যদি কি বলা হয় নাম বলা হয় কী বসে অর্থ কী এটা কুফুরি কালাম হইব কুফুরি কালাম কেন যে আমি তোমাদের প্রভু নহে তো নাম বললে কী হ্যাঁ আপনি আমাদের প্রভু নহে নাউজুবিল্লাহ মিন জালি এখন যখন বালা বলছে কী বলছে বালা বালায় কী করছে বালা হরফি ইজাবটা নফিটাকে আগে যে কী আছে নফি আছে কী আছে নফি আছে হামজা ইস্তেফাম দিয়া নফি এখানে লাস্তু এটা নফি তো এটা এখানে বালা দিয়ে এখানে কি এখানে এটাকে নফিটাকে এজবাত করছে নফিটাকে কি করেছে এই জন্য বলতেছে বালা তোক্তাসবে ইজাবে মা নুফিয়া ইস্তেফামান কাকাউলিহি তালা আলাস্তু বে রব্বিকুম কালু বালা আও খাবারান অথবা খবর প্রথম দিয়ে বলছে বালা তুক্তাসুবে ইজাবি মা নুফিয়া ইস্তেফামান যে ইস্তেফাম করে যেটা নফি করা হয়েছে এটাকে ইজাব করার জন্য বালাটা আসে হ্যাঁ বালাটা খাস আও অথবা খাবার আন অথবা কি খবর করে কি করে খবর কামা ইউকালু যেমন বলা হয় লামিয়াকুম জাইদুন হ্যাঁ লামিয়াকুম জাইদুন জায়েদ জায়েদ দাঁড়ায়নি জায়েদ দাঁড়ায়নি কুলতা তুমি বললে যে বালা হ্যাঁ বালা তো কি আয় কাদ কামা কাদ কামা জায়েদ দাঁড়াইছে
अरे बोलो इसी की लामियाकुम जायदुन जायद धारायनी लामियाकुम जायदुन जायद धारायनी एट की दवाई खबर दौसे एक जोन, एक जोन व्यक्ति बोलो जे लामियाकुम जायदुन जायद की धारायनी एडार जबाबे एक जोन बोलो जे बाला ए बालार अर्थ की पूर्वे जदि थाके नफी তাহলে বালাই কি করে দিবে এটাকে এজবাত করব তাহলে লাম ইয়াকুম জাইদুন এটা আছে নফি তাহলে এজবাত কিব কামা জাইদুন কথা বুঝছিনি তো এই বালার অর্থ কি কামা জাইদুন হ্যাঁ এই জন্য বলছেন আয় কাদ কামা ওয়া ই আরেকটা হরফি ইজাব হলো কি ই লিল এসবাতে বাদাল ইস্তিফহাম ইস্তিফহামের পরে এজবাতের জন্য কিসের জন্য এজবাত এজবাত কি সাব্যস্ত করার জন্য ওয়াইয়াল জামু হাল কাসামু এবং ইয়াল জামু হাল কাসাম তাহার সাথে কসমটা অত্যাবশ্যক যেটা ই হরফে ই যাব হবে এটার সাথে কি কসম থাকাটা অত্যাবশ্যক কামা ইজা কিলা হালকানা কাজা কুলতা ই ওয়াল্লাহে যেমন কামা যেমন ইজা কিলা যখন বলা হয় হালকানা কাজা কুলতা হালকানা কাজা হালকানা কাজা এরূপ ছিল কি একজনে বলল কুলতা এর জবাবে তুমি বলবে যে ই ওয়াল্লাহে অর্থ কি হ্যাঁ আল্লাহর কসম অর্থ কি এটা হলো এ কিসের জন্য আসছে লিল এসবাতে বাদাল ইস্তিফহাম ইস্তিফহামের পরে কি করার পরে ইস্তিফহামের পরে এটাকে এজবাত করা হয়েছে কি করা হয়েছে বলা হয়েছে কি হাল কানা কাজা তো হালটা এটা কি হরফে ইস্তিফহাম হরফে ইস্তিফহামের দ্বারাতে এখানে হাল কানা কাজা দ্বারাতে প্রশ্ন করা হয়েছে হ্যাঁ এখন তুমি জবাবে কি বললা ই ইয়ত কি ইয়তা হ্যাঁ এই কানা কাজা এটার কি করা হয়েছে এজবাত করা হয়েছে বলতেছে এই ই এই শব্দটা ব্যবহার করার জন্য ইয়ের পরে ওয়াল্লাহে একটা কসমটা আনাটা কি ইয়া ওয়াজিব অত্যাবশ্যক ওয়া আজাল ওয়া জাইরি বা ওয়া জাইরা দোনোভাবে ফরা যায় এই জাইরি জাই র দোনোভাবে ফরা যায় আর একটু হলো কি আজাল আজাল ওয়া জাইর আর একটা হলো ওয়া ইন্না লে তাজদিকিল খাবারে তে আজাল জাইরি বা জাইরা ওয়া ইন্না কটা এই তিনটি হরফি জাব ব্যবহার হয় লে তাজদিকিল খাবারে সে খবরকে সত্যায়ন করার জন্য একজন একটা কী করছিস তোমার কাছে সংবাদ দিছে তাহলে সংবাদদারে তুমি কী করবা সত্যায়ন করবা হ্যাঁ সে যেই কথাটা বলছে এটা সত্য এটা কি বাস্তব কামা ইজা কিলা যা জাইদুন কুলতা আজাল আও জাইরি আও ইন্না যেমন ইজা কিলা যখন বলা হয় যা জাইদুন জায়েদ এসেছে কুলতা এর জবাবে তুমি বলবে যে আজাল অথবা আও অথবা জাইরি আও অথবা ইন্না এই তিনটের কি যে কোনো একটা বলবে তো এই যা জাইদুনের জবাবে আজাল অথবা জাইরি অথবা ইন্না বলার অর্থ কি আয় উসাদ্দিকুকা ফি হাজাল খাবারে আমি তোমাকে সত্যায়ন করতেছি এই সংবাদে তুমি যে সংবাদটা দিলা কোন সংবাদ যা জাইদুন যায় এসেছে এই সংবাদে আমি তোমাকে সত্যায়ন করতেছি ফসলুন হুরুফু জিয়াদাতে সাবাতুন ইন ওয়া আন ওয়া মা ওয়া লা ওয়া মিন ওয়াল বাউ ওয়াল লামু মুসাদ্দেম রহমতুল্লাহ এখন হুরুফু জিয়াদাত অতিরিক্ত অক্ষর সম্পর্কে আলোচনা করতেছেন আরবি বাক্যের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাক্যের কি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অথবা তাকিদের জন্য কিছু হরফকে ব্যবহার করা হয় এরম হরফ কয়টি ষাটটি যে বলছেন হুরুফু জিয়াদাতে সাবাতুন
অতিরিক্ত হরফ সমূহ হলো সাবাতুন ষাটটি, কিগুলা ইন আন মা লা মিন বা লাম। এখন ফাইন ফাইন তুজাদু মা মা নাফিয়াতে, মোসানাবতুল্লাহ বলেন অতঃপর ইন, ওই যে সাতটার মধ্যে একটা যে ইন, এটা তুজাদু, এই ইনটা অতিরিক্ত করা হয় মা মা নফিয়া, মায়ে নফিয়ার সাথে, কার সাথে, মায়ে এই মায়ে নফির সাথে ইনটাকে অতিরিক্ত করা হয়, অতিরিক্ত আনা হয়। নাহাবু মা ইন জাইদুন কায়মুন, দেখো মা ইন জাইদুন কায়মুন, তো বলতেছে মোসানামতুল্লাহ যে ইন যে হরফে জাদা এটা কার সাথে আসে, মায়ে নফির সাথে আসে। যেমন মা ইন জাইদুন কায়মুন, তো মাটা মাটাই কি হরফে নফি, এই রে তখন এখন আবার কি আসছে, ইন আসছে, মায়ের অর্থ না, ইনের অর্থ কি না, তাহলে এইটার অর্থ যদি না হয় তাহলে ইন জাইদুন কায়মুন অর্থ কি, জায়েদ দণ্ডায়মান্য হে, আবার মা তো যদি কিব না, আরে না পূর্বে যো এখানে যো এই দূরের অর্থ যখন কি আছে, জায়েদ দণ্ডায়মান নহে, মা যদি আসে জায়েদ আবার দণ্ডায়মান, কারণ নফি নফি কি হয়ে যাব, এসবাত হয়ে যাব, কিন্তু এখানে বাক্যের উদ্দেশ্য কি, জায়েদ দণ্ডায়মান নহে, তাহলে বাধ্য হইয়া বলতে হয় এই ইনটা কি, ইনে জায়েদা, ইনে কি জায়েদা, এইটাকে আসলে অতিরিক্ত আনা হয়েছে। কি কারণে, ওই যে মা যে নফি আছে নফিটারে কি করার জন্য, তাকিদ করার জন্য। এই জন্য মুসানাবতুল্লাহ বলেন ইন তুজাদু মা মা নফি নাফিয়াতে, ইনটাকে অতিরিক্ত আনা হয় মায় নফিয়ার সাথে। যেমন নাহবু মা ইন জাইদুন কায়মুন, ওয়া মা মাল মাজদারিয়াতে, এবং মায়ে মাজদারিয়ার সাথে, কার সাথে, নাহবু এন তাজির মা ইন তাজলিসু আমিরু, দেখো ইন তাজির তুমি অপেক্ষা করো, মা ইন তাজলিসুল আমিরু, আমির যতক্ষণ পর্যন্ত কি করে বসে থাকে এতক্ষণ তুমি অপেক্ষা করো। এখন দেখো মা, এই মা ডাইলে কি কোন মা, মায়ে মাছদারিয়া, মায়ে কি মাছদার, মায়ে মাছদার তো কি ফেলে মোজারের আঘাত দিয়ে আসলে, বা ফেলে মাঝির আগার পূর্বে যদি মায়ে মাছদারি আসে, এই ফেলটাকে মাছদারের অর্থে রূপান্তর করে দেয়, বুঝেছিনি, এন তাজির এ মা ইন, এই যে ইনডা, ইনডা কি ইনে জায়েদা, ইনে কি জায়েদা, আচ্ছা ওয়া মা লাম্মা, এবং ইনে জায়েদা আসে লাম্মার সাথে, কার সাথে, লাম্মা, নাহাবু লাম্মা ইন জালাস্তা জালাস্তু, কয় যতক্ষণ তুমি বসে থাকবে আমি বসে থাকব, তো এই যে ইনডা আনছে কারফর ইয়া অতিরিক্ত কারফরে, লাম্মার ফরে, এরপরে ওয়া আন তুজাদু মা লাম্মা, এখন বলতেছে আন, আনটাও অতিরিক্ত আসে, এই আনটা তুজাদু অতিরিক্ত আনা হয় মা লাম্মা, লাম্মার সাথে, কার সাথে, লাম্মা, কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী ফালাম্মা আন জা আল বাশিরু, দেখো ফালাম্মা আন, এই যে আনটা, আনটা কি আনে জায়েদা, হ্যাঁ যখন ফালাম্মা, যখন জা আল বাশিরু, জাল বাশিরু, যখন সুসংবাদদাতা আসলো, সুসংবাদদাতা আসলো, এই তাহলে এই যে আনটা কিভাবে, শোনো একটা শব্দকে জায়েদা কেমনি বুঝবো, এটা বুঝার একটা নিয়ম ইয়ে হলো, নিয়ম হলো যে ওই শব্দটাকে যদি বাক্যের মধ্যে ফেলে দেওয়া হয় অর্থের মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না, হ্যাঁ হয় না, তাহলে বোঝা গেল এটা কি, এটা হলো জায়েদা। তো ফালাম্মা জা আল বাশিরু, এই আনটা না হইলে কোনো অসুবিধা আছে নি, হ্যাঁ অসুবিধা নাই। ওয়া বাইনা লাও ওয়াল কসমিল মুকাদ্দামে আলাইহা, এরপর মোসানামতুল বলেন এই আন যেটা জায়েদা আসে বাইনা লাও, লাও এবং কসমে মুকাদ্দাম, কসমে কি মুকাদ্দাম, এই ফুরবে আলাইয়া, ওই লাওয়ের ইয়া আনের ফুরবে কি থাকবে, কসম থাকবে, ওয়াল কাসামিল মুকাদ্দাম মি আলাইহা, নাহাবু
ওয়াল্লাহি আন লাউ কুমতা কুমতু, ওয়াল্লাহি আল্লাহর কসম, আন লাউ কুমতা যদি তুমি দাঁড়াও, কুমতু আমি দাঁড়াবো। এখানে দেখো এই আনডা যেটা, এটা কি আনে জায়দা, কিভাবে যে এই আনে জায়দাটা লাউয়ের পূর্বে আসছে এবং কসম, লাউ কসম এবং লাউ দোনোখানের দুইডান কি আছে মধ্যখানে আসছে। ওয়াল্লাহি আন লাউ কুমতা কুমতু, ওয়া মা তুজাদু মা ইজা, ওয়া মাতা, ওয়া আইয়ুন, ওয়া আন্না, ওয়া আইনা, ওয়া ইন শর্তিয়া তিন। মোসানবতুল্লাহ বলেন এই যেটা মা, মাও কি জায়দা। এই ধীরে এখানে তিনি ধারাবাহিকভাবে মোসানবতুল্লাহ এই হুরুফি জিয়াদাতগুলা বর্ণ করতেছেন, প্রথম করছেন ইনের, এরপর হলো আনের, এখন করতেছেন কি মা। এই মা তুজাদু মা ইজা, কয় মা সেই হরফে জিয়াদাতটাকে জিয়াদত করা হয় ইজার সাথে, মাতা আইয়ুন আন্না আইনা ইন শর্তিয়াত, নাকি এইগুলোর সাথে কি আসে মাটা অতিরিক্ত আসে। হ্যাঁ, কামা তাকুলু যেমন তুমি বলবে, ইজা মা সুমতা সুমতু, ইজা মা সুমতা যখন তুমি রোজা রাখবে, সুমতু আমি রোজা রাখবো। দেখো নো হ্যাঁ, ইজার ইজার পরে কি আসে মা, এই মাটা কি মায়ে জায়দা, মাটা হইলে মাটা যদি নাও এন কোনো অসুবিধা আছে নি, অর্থের কোনো অসুবিধা নাই। ইজা সুমতা সুমতু যখন তুমি রোজা রাখবে আমি রোজা রাখবো, তাহলে এখানে বোঝা গেলে মাটা এটা কোন মা, মায়ে জায়দা। ওয়া কাজাল বাওয়া কি, এমনইভাবে বাকিগুলা, বাকিগুলো কি এখানে দি ইজা আছে মাতা, ইজা এই দেখো ইজা ইজা মাতা সুমতা সুমতু, বুঝেছি নি, এইভাবে বাকিগুলারও কি ইয়া রয়েছে উদাহরণ রয়েছে। ওয়া বাদা বাজে হুরুফিল জরে, এবং মাটা অতিরিক্ত আনা হয় বাদা বাজে হুরুফিল জর, হরফে জরের কতকের ফরে, বাদা বাজি বাদত কি ফরে, বাজত কি কতক, হুরুফিল জর হর কতক হরফে জরের ফরে কি আনা হয় মাটা জিয়াদা আনা হয়। নাহবু কাউলুহু তালা, যেমন আল্লাহ তালার বাণী, ফা বিমা রহমাতিম মিনাল্লাহি, দেখো ফা বিমা এই যে মাটা, মাটা গুলো কি মায়ে জায়দা, এই রহমাতিনের মেয়েদের জ্যার দিছে কি ফা বি বা বা হরফে জারে, এখন মাটা কি জায়দা, তাহলে কার পরে আসছে হরফে যার বায়ের পরে আসছে, হরফে যার বায়ের পরে আসছে। আচ্ছা, আম্মা কালিলিন লায়ুসবিহুন্না নাদিমিন, দেখো আম্মা এই মূলে কি ছিল, এটা আন মা কি ছিল, আরে আন মা, আনের পরে কি আসছে মাটা অতিরিক্ত আছে, আম্মা কালিলিন, হ্যাঁ কালিলিন লায়ুসবিহুন্না নাদিমিন, অত অল্প সময়ের পরেই লায়ুসবিহুন্না নাদিমিন তাহারা এই নাদিমিন হিসাবে, নাদিমিন হতে কি ইয়া হিসাবে লজ্জাস্কর হিসাবে তারা কি পরিগণিত হবে, লায়ুসবিহুন্না নাদিমিন। মিম্মা খাতিয়াতিহিম, দেখো মিম্মা খাতিয়াতিহিম উগ্রিকু ফাদখিলু নারান, ওয়া মিম্মা খাতিয়াতিহিম তাহাদের অপরাধের কারণে উগ্রিকু তাহাদেরকে ডুবানো হয়েছে, ওই ফেরাউন এবং ফেরাউনের দলকে বলেছি যে তাহাদের অপরাধের কারণে তাদেরকে ডুবানো হয়েছে, ফাদখিলু নারান, নাকি অতঃপর তাদেরকে কী করা হয়েছে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এখানে দেখো মিম্মা এখানে মূলে কী ছিল, মিন মা, হ্যাঁ মাটা কার পরে আনছে মিন, হরফেজারের পরে আনছে, কার পরে হরফেজারের পরে আছে মিম্মা খাতিয়াতিহিম উগ্রিকু। আচ্ছা, ওয়া জাইদুন সদিকি কামা আন্না আমরান আখি, এখানে দেখো জাইদুন সদিকি, জায়দ হইল আমার বন্ধু, কামা যেমন আন্না আমরান আখি, যেমন আমার আমর আমার ভাই, এখানে দেখো কা
का हरफे जारे पर आनसे माटा अतिरिक्त आछे का कापर तो कि जेमन मायर एखे अर्थ आसेनि मायर कोनो अर्थ नाई तो का हरफे जारे पर माटा के ज्यादा आना होइछे वाला आरेकटा कि हरफे जायदा एकटा हलो ला वाला तुजादु माल वावे बादान नफी ला এটাকে ওয়ার পরে মাল ওয়াওয়ে ওয়ার সাথে বাদান নফি নফির পরে আনা হয় নফির পরে ওয়ার সাথে লাকে অতিরিক্ত আনা হয় নাহবু মা জা আ জাইদুন ওয়ালা আমরুন দেখো মা জা আ জাইদুন জায়েদ আসে নাই ওয়ালা আমরুন এবং আমরও আসেনি তো এখানে এই লাটাকে কী করা হয়েছে জিয়াদা নইছে আরে বাক্যটা যদি এমনি কইতো মা জাইদুন ওয়ালা আমরুন বাক্যটা শুদ্ধ ছিল না ছিল মা জাইদুন ওয়ালা আমরুন এভাবেও বাক্যটা শুদ্ধ ছিল কিন্তু এখানে কী করেছে মা জা আ জাইদুন ওয়ালা ওয়ার পরে কী আনছে তো বলতেছে ওয়ার সাথে নফির পরে কার পরে এ মা মাটা কি নফি না মা যা নফির পরে ওয়ার সাথে লাকে অতিরিক্ত আনা হয় এই জন্য তুর্কি করার সময় কী কইতে মা যা ফেল জাইদুন হলো মাতু ফেলাই ওয়াউডা হইলো হরফে আত্র এ লা এ লাটা কি লায়ে জায়েদা লায়ে জায়েদা এটা কিসের জন্য আছে নফিটাকে তাকিদ করার জন্য হ্যাঁ দৃঢ় করার জন্য আমরুন হইলো মাতু তো মাতু ফেলাই মাতু ফেলাই মাতু ফেলাই এবং মাতু মিলে ফাইল ফেল ফাইল মিলে জুমলায় হ্যাঁ ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হ্যাঁ ওয়া বাদা আনিল মাসদারিয়াতে এবং বাদা আনিল মাসদারিয়া দে আনে মাসদারিয়ার ফরে লাকে অতিরিক্ত আনা হয় নাহবু কাউলুহু তালা আল্লাহর বাণী মা মানাকা আল্লাহ তাসজুদা এখানে দেখো মা মানাকা কিসে তোমাকে বাধা দিল হ্যাঁ বারণ রাখলো আল্লাহ তাসজুদা যে তুমি কি করলে না সেজদা করলে না এখানে কি দেখছো নি আল্লাহ হ্যাঁ কি এটা আনে মাসদারিয়ার পরে লাকে অতিরিক্ত আনা হয়েছে ওয়া ওয়া কাবলাল কাসামে এবং কসমের পূর্বে কার পূর্বে এই কসমের পূর্বে লাকে অতিরিক্ত আনা হয় কাকাউলিহি তালা যেমন আল্লাহর বাণী লা উকসিমু বেহাজাল বাদাত দেখছ লা উকসিমু অত কি আমি কসম খাইতেছি না এই অর্থ না হ্যাঁ লা উকসিমুর তো এখানে যদি লাডারে যদি আমরা জায়দা মনে না মানা মানে করে যদি মনে না করি তাহলে কী বো আমি কসম খাইতেছি না এই শহরের অর্থ এইটুকু এটাই হবনি না বরং এখানে বাক্যের উদ্দেশ্য হলো যে আমি এই শহরের কসম খাইতেছি এই জন্য লাডা কী এগো এখানে জায়দা হুম তো বেমানা উকসিমু বেমানা কি হ্যাঁ উকসিমু বেহাজাল বালাত ওয়া আম্মা মিন ওয়াল বায়ে ওয়াল লামে ফাকাদ মাররা জিক্রুহা ওয়া আম্মা মিন মিন এবং বা আর টুল কি লাম এগুলো কি হরফে জায়দা এই মিনও কি হরফে জায়দা বাও হরফে জায়দা লামও হরফে জায়দা ফাকাদ মাররা জিক্রুহা ফি হুরুফিল জর হরফে জরের আলোচনার মধ্যে এগুলার এগুলার বিষয়টা উল্লেখ করা হয়েছে এগুলো মাররা জিক্রু এগুলো আলোচনা গেছে না যে আমরা কিন্তু জেনেছি বা মিন জায়দাও আসে এবং বাও জায়দা আসে লামও কি আছে জায়দা আসে এই জন্য ফালা নুইদুহা হ্যাঁ পুনরা এগুলাকে আর আলোচনা হ্যাঁ করি না ফলে ফালা নুইদুহা এ আদা করতেছি না এই পুনরাবৃত্তি করতেছি না হ্যাঁ কারণ রেগুলার আলোচনা কি পূর্বে গেছে যা হোক আমরা আজকে হরফের কয়েকটি প্রকার সম্পর্কে আমরা আলোচনা করলাম এই বিষয়গুলোকে ভালোভাবে বুঝার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে দেব আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ